বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর বিন্দাসে আছো আর সবাই সুস্থও আছো। তো আমিও ভালো আছি। তো পঞ্চমী ডেইলি লাইফ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি আমি। তো সবচেয়ে আগে তোমাদেরকে শুভ মহাষষ্ঠী, মহা অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করব। তার আগে মহাষষ্ঠীর জন্য সবাই মিষ্টি খাও, মিষ্টি। এই যে দেখো, বেশি মিষ্টি নেই, কারণ এটা তো ভর্তি ছিল। আর যখন ভর্তি ছিল তখন বাড়িতে নিয়ে এসেই এটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে যেটা শেয়ার করব, যেটা হলো বরের গিফট, যেটা ও পেয়েছে। আমি বলছিলাম না তোমাদের যে আমার বর স্যার ইলেকট্রিকের করে বিজনেস করে, তো ইলেকট্রিকের বিজনেস থেকে ওখান থেকেই মানে গিফট দিয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। প্লাস মহাষষ্ঠী মিষ্টি, এটার মধ্যে বেশি নাই, চারটা আছে, চা ঝুনকিয়ে দিতে পারবো। তো ভর্তি ছিল তো বাড়িকার সবাইকে দিলাম, তো তার জন্য এখন কম আছে, তো তবুও তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসো আমাদের বাড়িতে। তো এসে কথা না বাড়িয়ে মিষ্টিটাকে খেয়ে দেখি, আমি কখনো খাইনি, তোমাদের সাথে শেয়ার করবো তাই। রসগোল্লা, বাঙালির খুব প্রিয় রসগোল্লা, খাবে নাও সকলেকে শুভ মহাষষ্ঠমী, ষষ্ঠীর অনেক শুভেচ্ছা নিয়ে মিষ্টি। আমার রসগোল্লা খুব ভালো লাগে, হ্যাঁ বল, খুব ভালো খেয়েছি, মনে খেয়ে খেলো মনে হয় কেমন কেমন, বাহ ভালো মেয়ে। আমার রসগোল্লা খুব ভালো লাগে, এখন আর কিছু বলবো না তোমাদের, মিষ্টিটা একটু মুখে ভরে আছে, কিছু বলতে পারছি না, খেয়ে নি সম্পূর্ণ চলবো যা। তো আমি হাত পরিষ্কার করে চলে এসেছি, মিষ্টিটা দারুণ লাগলো সত্যি খেতে। তো বেশি কথা না বলে তোমাদেরকে গিফটটা আমি শেয়ার করব। তার আগে বলতে চাই যে আমার বড় গিফটটা পেয়েছে, গিফটটা খুব সুন্দর, তোমরা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে, গিফটটা খুব সুন্দর আছে। তো মহাষষ্ঠীতে খুব সুন্দর গিফট, মা দুর্গা অনেক অনেক ধন্যবাদ। তো গিফটটা কি দেখায় নাকি, চলো আমরা সবাই মিলে দেখে নিয়েছি, এবার শুধু তোমাদের দেখার পালা। আমি কিন্তু একবার দেখি আসে, এই যে কত বড় গিফট দেখো, এটা লাল কালারের, রেড কালারের, রেড কালার, রেড আর হোয়াইট এর, খুব সুন্দর। প্লাস্টিকটা রিমুভ করি নাকি, এই যে দেখো কত বড়, দাঁড়া না একটু দাঁড়া, এই যে ধরে নিয়ে যাওয়ার, এই যে এটা, এই যে এটা ফার্স্ট প্রথম থেকে দেখাই তোমাদের, গিফটটা খুব ভালো লাগলো অবশ্য। এটা ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে খোলা যায়, ফার্স্ট এটা খুললাম, দেন এর ভিতরে দাঁড়া এক ঢাক করে দেখাই তো, ফ্রেন্ডরা দেখবে তো তাই না। হ্যাঁ, তো এটা বাটি আছে এর ভিতরে, এই যে, আর তারপরে একটা গামলার মতো ছোট বাটি আছে, এই যে, অ্যান্ড দেন এই যে জল ক্যারিং করার, এই যে কি নাম ওটা, কিভাবে ইউজ করে বা কি কি কিভাবে ইউজ করে, তো এটা এটা কি লেখা আছে, এটা হলো ওয়াটার ক্যারিয়ার, ইনসাল্টেড ওয়াটার ক্যারিয়ার। তো এটা জল জল ক্যারিং করা যাবে, এটা মানে এটা তো ধরার আছে, এভাবে জল ক্যারিং করা যাবে বা জল কিছুক্ষণ রেখে মানে করা যাবে,
জলটা এরাতে তো এটা এই যে দেখো জলটা এদিক দিয়ে বেরোবে ভিতর দিকে দেখো এই যে সুন্দর আছে ডিজাইনটা দেখো না ডিজাইনটা কত সুন্দর আর এই এই কালার এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে এর সঙ্গে টাচআপ আছে এটা কোনো ইসের নাই মানে কাগজের নেই যে উঠে যাবে বুঝলে এটা খুব সুন্দর এর সাথে টাচআপ করা আছে তো খুব সুন্দর লাগছে এই দেখো ভালো লাগছে না আর এটা দেখো এটা এভাবে চেপে নয় এই যে দেখো এভাবে এভাবে করে ঘুরিয়ে জলটা বেরোবে তো এগুলো কি বলতো বাড়িতে খুঁটিনাটি জিনিসগুলো এগুলো কি মানে এগুলো কি কেউ কি কিনতে যায় এগুলো হঠাৎ করে গিফটে পেলাম তো এগুলো রেখেই দেওয়া যায় তাই না এই যে দেখো এটা মানে জলটা যদি তুমি জল না রাখো বাই চান্স ডাল চাল কিছু রাখো মানে কেউ চাইলে অন্য কিছু রাখতে পারে কিন্তু জলও রাখা যাবে জলের মেন হলো জলে কেরিয়ার তো খুব ভালো লাগলো গিফটটা আমার তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাও আর মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা নিয়ে তোমাদের কাছে জিনিসটা আমি গিফটটা শেয়ার করলাম আমার পরের গিফট এটা আমার গিফট নয় যে তোমার বর পেয়েছে তো আমি দিয়েছি তাই না তো খুব ভালো লাগলো এক এক করে সাজিয়ে দিই তো তোমাদের গিফটটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাও আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কমেন্ট করে বলো কেমন লাগলো গিফটটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করি তোমার কাছে ফার্স্ট নোটিফিকেশন যায় তো এই নিয়ে আমি ভিডিওটা শেষ করছি তো মহাষষ্ঠী অনেক শুভেচ্ছা রইলো সবাইকে শুভ শারদীয়া আর সবাই খুব আনন্দ করো লাভ ইউ সো মাচ টাটা বাই